বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনে পেমেন্ট প্রুফ দেখাবো। দেন অ্যাপ্লিকেশনে কীভাবে কাজ করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন, সব কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। সো যাই বন্ধুরা, আমরা একটু আগে যে পেমেন্টটা রিসিভ করছি সেটার প্রুফ দেখেন। এখানে দেখেন আমরা বিকাশ থেকে একটা নোটিফিকেশন পাইছি, আর এখান থেকে জাস্ট আমরা কিন্তু 600 টাকা অ্যাপ্লিকেশনটি থেকে পাইছি। সো যাই হোক, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি, ওপেন করে আপনাদের প্রুফটা দেখিয়ে দিই। সো দেখেন এখান থেকে আমরা 600 টাকা রিসিভ করছি, আর এখান থেকে রেফারেন্সে রয়েছে সেভ ক্যাশ। সো আমরা সেভ ক্যাশ অ্যাপ্লিকেশনটি থেকে আমরা এখান থেকে 600 টাকা পেমেন্ট পাইছি, আর এখান থেকে দেখতে পারতেছেন এই যে 600 টাকা তারা আমাদেরকে পেমেন্টটা করে দিছে, এবং আপনার ডেট এবং সব কিছু আপনারা এখানে দেখতে পারতেছেন। ঠিক আছে, সো এখানে দেখেন, সো আমরা 5:33 পাইছি, এখন দেখেন 5:34। ঠিক আছে, উপরের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন 5:34 আমরা 5:33 মানে পেমেন্টটা পাইছি। ঠিক আছে, সো অ্যাপ্লিকেশনটি কিন্তু খুবই ভালো ভাই, এবং সর্বোচ্চ আপনি যদি উইথড্র করেন তাহলে আপনার 2 থেকে 3 ঘন্টা বা 24 ঘন্টার ভিতরে আপনাকে পেমেন্টটা করে দিবে, আর কখনও যদি ফ্রি থাকে তাহলে ইনস্ট্যান্ট আপনাকে পেমেন্টটা করে দিবে। সো যাই হোক বন্ধুরা, আশা করি বুঝাতে পারছি। সো যাই হোক, এখন অ্যাপ্লিকেশনে কীভাবে কাজ করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আপনাদের দেখাবো। এট ফার্স্ট অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, সেখানে যখনই আপনারা ক্লিক করবেন সোজা আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে। প্লে স্টোরে নিয়ে আসলে আপনারা ফার্স্ট অফ অল এখান থেকে ইনস্টল লেখা পাবেন। ঠিক আছে, সো আমার ওপেন আসতেছে, আমি ইনস্টল করে নিয়েছি। সো আপনারা এখান থেকে ইনস্টল করে দেন আপনারা কী করবেন, এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করে নেওয়া বাদে এখানে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা আপনাদের দেখাবো, আর এখানে কিন্তু আপনাদের কাজ করতে হলে ভিপিএনটা কানেক্ট করে কাজ করতে হবে। ঠিক আছে, সো ভিপিএনটা কীভাবে কানেক্ট করবেন সেটা আপনাদের দেখিয়ে দিবো, আগে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আপনাদের দেখিয়ে দিতেছি। সো এখান থেকে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে দেওয়া বাদে এরকম চলে আসবে। তো ফার্স্ট অফ অল আপনারা এখানে আপনার নাম দিবেন। সো কী করবো আমি, আমার নামটি দিয়ে দিতেছি। সো আপনারা কী করবেন, আপনাদের নামটি এখানে দিয়ে দিবেন, তারপর এখানে জাস্ট আপনি কী করবেন, আপনার এই যে এখানে ফোন নাম্বারটা জাস্ট এখানে দিয়ে দিবেন, তারপর এখানে পাসওয়ার্ড। সো দেন আমি কী করবো, এখানে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতেছি। সো আপনারা আপনাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, সো দেন আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। সো দেওয়া হয়ে গেলে এখানে রেফার কোড পাবেন, রেফার কোডের জায়গাতে 1234 এটা ব্যবহার করবেন। তারপরে এখানে দেখেন আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনে একটা টিকমার্ক দিতে হবে। ঠিক আছে, টিকমার্ক না দিলে অ্যাকাউন্ট হবে না। সো এখানে দিয়ে দিবেন, তারপরে সাইন আপ অপশনে ক্লিক করবেন। দেখেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এখন কী করবো আমরা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। সো আমরা যে ফোন নাম্বারটা দিছি সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব। সো দিয়ে দিলাম, তারপর এখান থেকে লগ ইন অপশন পাবেন, লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়া বাদে এইরকম আসবে। সো আপনারা এই যে বক্স দেখতে পারবেন, আবারও আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনে একটা টিকমার্ক দিবেন, দিয়ে জাস্ট আপনারা লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সো আমি দিয়ে দিলাম, তারপরে লগ ইনে ক্লিক করলাম। তারপরে এখন দেখেন এখান থেকে আপনারা কাজ করতে হলে এখানে ওয়ার্নিং দিতেছে, বিপিএন ছাড়া কাজ করতে পারবেন না। ঠিক আছে, সো এখন আপনারা কী করবেন, এটা এখান থেকে কেটে দিবেন এটা। তারপরে কী করবেন আপনারা, আপনাদের ফোনে যে কোনো একটা বিপিএন যদি থাকে সেই বিপিএনটা কানেক্ট করবেন। ঠিক আছে বন্ধুরা, যাই হোক, আপনারা আপনার ফোনে যদি টার্গো ভিপিএন, সুপার ভিপিএন বা যে কোনো ভিপিএন থাকে তাহলে এখান থেকে লোকেশন অপশনে যাবেন। লোকেশন অপশনে যাওয়া বাদে এখান থেকে আপনারা ইউএসএ অথবা কানাডা অথবা ইউকে সিলেক্ট করবেন। ঠিক আছে, সো আমি ইউএসএ সিলেক্ট করে দিলাম, তারপরে কানেক্ট অপশনে ক্লিক করে আমি ভিপিএনটা কানেক্ট করে নিতেছি। সো অবশ্যই আপনারা এটা ভিপিএন কানেক্ট করে নেবেন, ভিপিএন ছাড়া কিন্তু কাজ করতে পারবেন না। সো অবশ্যই ভিপিএন লাগবে। ঠিক আছে, সো যাই হোক, এখান থেকে দেখেন আমাদের ভিপিএন কানেক্ট হয়ে গেছে। এখন আমরা কী করবো, এই অ্যাপ্লিকেশনটি মানে ভিপিএনটা মিনিমাইজ করবো। তারপরে আমরা যে সেভ ক্যাশ অ্যাপ্লিকেশনটি আছে, এই যে সেভ ক্যাশ আমরা সেভ ক্যাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি। ওপেন করে দেন কীভাবে কাজ করবেন সেটা আপনাদের দেখাবো। ঠিক আছে, সো বন্ধুরা দেখেন আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে, আর এখানে দেখেন আমাদের ব্যালেন্স কয়েন সব কিছু 0-0 আছে। সো এখন আমাদের কাজ করতে হলে এখান থেকে অবশ্যই আমাদেরকে ইনকাম করতে হবে। সো ইনকাম কীভাবে করবেন এখানে দেখেন, এখানে দেখিয়ে দিতেছি আপনাদেরকে। সো যাই হোক, এখানে দেখেন স্পিনের কাজ রয়েছে, ওয়াচ ভিডিওর কাজ রয়েছে, ম্যাপ কুইজের কাজ রয়েছে, এবং ডেইলি চেকিং রয়েছে। ঠিক আছে, মানে 24 ঘন্টা এসে একবার চেকিং করতে পারবেন এখানে। সো প্রতিদিন এসে একবার করে লগ ইন করে জাস্ট আপনারা চেকিং করে নেবেন। সো যাই হোক, এখানে ডেইলি চেকিং অপশনে ক্লিক করে দেওয়া বাদে এখান থেকে দেখেন আমরা কালেক্ট করতে পারবো 0.001 সেন্ট, অর্থাৎ 10 সেন্ট, মানে বাংলাদেশি টাকাতে 8 টাকা পাবেন। ঠিক আছে, 8 টাকা পাবেন, 8 টাকা থেকে 7 টাকা পাবেন। সো তার জন্য এখানে গেট বোনাস অপশনে ক্লিক করতে হবে। সো তার বাদে এখান থেকে দেখেন একটু ওয়েট করবেন, এটা আপনাদের 5 থেকে 7 সেকেন্ড দেখতে হবে। দেখা বাদে জাস্ট আপনারা এখান থেকে ব্যাক বাটন অথবা নো থ্যাঙ্কস অথবা ক্রস আইকনে ক্লিক করে কেটে দিবেন। তার বাদে দেখেন আপনার ব্যালেন্সে এই যে ডলারটা অ্যাড হয়ে গেছে। সো এখন আপনারা এখান থেকে যদি আবার ডেইলি চেকিং ক্লিক করেন তাহলে এখন পারবেন না, আবারও কালকে একই টাইমে আপনারা ডেইলি চেকিং ক্লিক করে কাজ করতে পারবেন। সো এখন আমরা স্পিনের কাজটা দেখাবো, আর বাকি এই যে ম্যাপ কুইজের কাজ, ওয়াচ ভিডিওর কাজ, স্পিনের কাজ সেম কাজ। ঠিক আছে, আমি একটা কাজ আপনাদের দেখাবো। সো দেন আমরা এটার উপরে ক্লিক করলাম, তার বাদে দেখেন এখানে আমাদেরকে তারা 11টা টাস্ক দিছে, মানে 11টা টাস্কের মধ্যে আমরা কোনো টাস্ক করি নাই, 0 আছে। সো এখন আমরা কাজ করবো, কাজ করার জন্য প্লে অপশন আছে, প্লে অপশনে ক্লিক করবো।
সো ক্লিক করে দেওয়া বাদে দেখেন আমাদের স্ক্রিনটা ঘুরতেছে, আর এখান থেকে দেখেন আমরা একটা এড চলে আসছে। এডটাকে আমাদের 5 থেকে 7 সেকেন্ড দেখতে হবে, দেখে জাস্ট নেট নো থ্যাঙ্কস অথবা ক্রস আইকন অথবা ব্যাক বাটনে ক্লিক করে কেটে দিতে হবে। তার বাদে এখান থেকে দেখেন কালেক্টে ক্লিক করে আমরা 50 পয়েন্ট এখান থেকে কালেক্ট করতে হবে। সো দেন আমরা ক্লিক করলাম, তার বাদে দেখেন এই যে এখানে টাইমটা উঠতেছে, এই টাইম পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে, তার বাদে আবারও স্পিন করতে পারবেন। সো বন্ধুরা যাক, আমাদের এখানে দেখেন টাইমটা শেষ হয়ে গেছে, এখন আমাদের পয়েন্টটা কিন্তু আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। এখন আমরা এগেন আবারও প্লে স্পিনের উপরে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়া বাদে দেখেন আবারও একটা অ্যাড চলে আসছে। তার বাদে এখান থেকে এটা 5 সেকেন্ড দেখে আমরা নো থ্যাঙ্কসে ক্লিক করে কেটে দিব। বন্ধুরা তার বাদে একটা কল চলে আসছিলো, তার বাদে এখান থেকে দেখেন 200 পয়েন্ট দিছে। সো তার জন্য যেটা করবো আমরা এখানে কালেক্টে ক্লিক করে পয়েন্টটা কালেক্ট করবো, তার বাদে দেখেন আমাদের এখানে টাইমটা পর্যন্ত ওয়েট করতে হবে। আর এখান থেকে দেখেন আমাদের 11টার মধ্যে কিন্তু একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। সো দেন বন্ধুরা আমরা 11টার মধ্যে 11টা টাস্ক কমপ্লিট করে আসতেছি। বন্ধুরা যাক, এখানে দেখতে পারতেছেন আমরা কিন্তু এখানে অলরেডি কিন্তু 11টার মধ্যে 10টা কাজ কমপ্লিট করে ফেলছি। সো দেন এগেন আমরা প্লেতে ক্লিক করবো, ঠিক আছে। এই যে এখানে প্লে অপশন, প্লে অপশনে ক্লিক করে দিব, তার বাদে দেখেন এটা ঘুরতেছে। আর এখান থেকে কীভাবে ক্লিকের কাজটা করবেন সেটা দেখাবো। সো দেখেন একটা এড চলে আসছে, এডটাকে আপনারা কী করবেন 5 সেকেন্ড দেখে ব্যাক বাটনে ক্লিক করবেন। তার বাদে বন্ধুরা দেখেন এখান থেকে এই যে বোনাস নেওয়ার জন্য, এখানে দেখেন কালেক্ট ইয়োর বোনাস, সো বোনাস নেওয়ার জন্য আপনাদেরকে গেট বোনাস অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু আপনাদের 0.01 অর্থাৎ প্রায় 8 টাকার মতো বাংলাদেশি টাকার 8 থেকে 7 টাকার মতো আপনারা পাবেন এখান থেকে জাস্ট গেট বোনাসে ক্লিক করলে। সো দেন আপনারা কী করবেন, এখানে গেট বোনাস অপশনে ক্লিক করবেন, তার বাদে দেখেন একটা ফুল স্ক্রিনের এড লোড নিবে, ঠিক আছে। এই এডের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। সো এখন এডটা লোড নিতেছে না, সো আপনাদেরকে যখনই এখানে গেট বোনাসে ক্লিক করবেন একটা এড লোড নিবে, ঠিক আছে। এই এডের উপরে ক্লিক করতে হবে, ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে। যদি যায় তাহলে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে আপনারা 2 থেকে 2.5 মিনিট ওয়েট করবেন। আর যদি আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আপনারা 1 থেকে 1.5 মিনিট ওয়েট করবেন। ওয়েট করার বাদে আপনাদের এই যে সময়টা যখন শেষ হয়ে যাবে তখন আপনার ব্যালেন্সে টাকাটা অ্যাড করে দিবে। এক বন্ধুরা তখন আপনার ব্যালেন্সে টাকাটা অ্যাড করে দিবে। সো যাক, আমি এখন ব্যাক বাটনে ক্লিক করতেছি, এভাবে কাজটা করে নেবেন। আর নিয়ম রুলস মেনে কাজ করবেন, নিয়ম রুলস না মেনে কাজ করলে পেমেন্ট পাবেন না, ঠিক আছে। সো তার বাদে এই যে ওয়াশ ভিডিও, ওয়াশ ভিডিওতে ক্লিক করলাম, ওয়াশ ভিডিওর কাজটাও সেম। এখানে দেখেন 11টা টাস্ক দিছে, 11টা টাস্কের মধ্যে 11টা টাস্ক আপনাদের কমপ্লিট করতে হবে। তার বাদে গেট বোনাস নামের একটা অপশন এখানে চলে আসবে, এই গেট বোনাসের উপরে ক্লিক করবেন। যদি ফুল স্ক্রিনের একটা এড লোড দিবে, ঠিক আছে, যখন গেট বোনাসের উপরে ক্লিক করবেন তো সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে যদি আপনাদের প্লে স্টোরে নিয়ে যায় অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে 1 থেকে 2.5 মিনিট ওয়েট করবেন। আর যদি ওয়েবসাইটটিতে নিয়ে যায় তাহলে সেমভাবে আপনারা যেটা করবেন এখানে 1.5 থেকে 1 মিনিট ওয়েট করবেন। সো আশা করি বুঝতে পারছেন, সো এভাবেই কাজগুলো করবেন। এবং এখান থেকে আপনার হচ্ছে গিয়ে ম্যাপ কুইজের কাজটাও সেম। সো ম্যাপ কুইজের উপরে যদি ক্লিক করেন তাহলে এখানেও কিন্তু 11টা টাস্ক দিছে, 11টা টাস্কের মধ্যে 11টা টাস্ক যখন কমপ্লিট করবেন তখন এখানে গেট বোনাস নামের একটা অপশন চলে আসবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে, যদি নিয়ে যায় ক্লিক করলে ফুল স্ক্রিনে একটা অ্যাড লোড নেবে। এডের উপরে ক্লিক করলে যদি প্লে স্টোরে নিয়ে যায় তাহলে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে আপনারা 2 থেকে 2.5 মিনিট ওয়েট করবেন। আর যদি ওয়েবসাইটটিতে নিয়ে যায় তাহলে ওয়েবসাইটটিতে শুধুমাত্র ভিজিট করবেন বা এরকম স্ক্রল ডাউন করবেন, নিচে যাবেন, উপরে যাবেন, এরকম করে আপনারা 1 থেকে 1.5 মিনিট ওয়েট করবেন। সো তার বাদে আপনার ব্যালেন্সে টাকাটা অ্যাড করে দিবে। সো আশা করি বুঝতে পারছেন। সো যাই হোক, এখন আপনারা কীভাবে উইথড্র করবেন, আর অবশ্যই আপনাদের বলি তাদের এখানে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আপনারা অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এখানে কিন্তু নিয়মিত আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করা হয়, তার জন্য বলতেছি আপনারা সবাই এখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আর এখান থেকে দেখেন আপনাদের দেখাই এখান থেকে এখন রিডিম কীভাবে করবেন। রিডিম করার জন্য এখানে দেখেন সুন্দর করে রিডিম নামের একটা বাটন আছে, এই রিডিম অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। সো দেন আমি কী করবো, রিডিম অপশনে ক্লিক করে দিলাম, রিডিম অপশনে ক্লিক করে দিলাম। তার বাদে এখানে দেখেন আপনি যখন $10 হবে তখন এখান থেকে আপনি পেমেন্টটা নিতে পারবেন, যখন $10 হবে তখন পেমেন্টটা নিতে পারবেন। তো $10 হয়ে গেলে আপনারা সিলেক্টে ক্লিক করবেন, সিলেক্টে ক্লিক করে দেওয়া বাদে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে পেমেন্ট মেথডগুলো চলে আসবে। এখান থেকে দেখেন যারা বাংলাদেশে আছেন তারা সরাসরি বিকাশের মাধ্যমে নিতে পারবেন, আর যারা ইন্ডিয়াতে আছেন তারা পেপ্যাল এবং পেটিএম এবং কনভেজের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। সো আমরা বিকাশটাই সিলেক্ট করবো যেহেতু বিকাশ আছে বাংলাদেশে। তার বাদে এখানে আপনি কী করবেন, বিকাশের নাম্বারটা দিয়ে দিবেন, তার বাদে এখানে $10 দিয়ে নেক্সটে ক্লিক করলে আপনাদেরকে 24 ঘন্টার ভিতরে তারা পেমেন্টটা করে দিবে। সো আশা করি বুঝতে পারছেন। এখানে যখন আপনার 1000 পয়েন্ট হয়ে যাবে তখন এটা কনভার্ট করতে পারবেন। সো দেখেন আমার 1000 পয়েন্ট হয়ে গেছে, আমি কয়েনটার উপরে টাস্ক করতেছি, এখানে দেখেন কনভার্ট অপশন চলে আসছে। সো আমি এটা ক্লিক করলাম, তার বাদে একটা অ্যাড আসছে, এটা 5 সেকেন্ড দেখে নেবেন, তার বাদে ব্যাক বাটনে ক্লিক করবেন, তার বাদে দেখেন আমাদের এখানে কনভার্ট হয়ে পয়েন্টটা আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। সো যখন আপনার 1000 পয়েন্ট হয়ে যাবে তখন আপনি কনভার্ট করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। সো যাক বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের চ্যানেলটির সাথে থাকবেন, আর নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।